সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আপনারা যারা আমার এই চ্যানেলটি ফলো করেন, তারা আপনারা জানেন যে এর আগে আমি পিকওয়ার্কার সিরিজের অনেকগুলো ভিডিও আপলোড করেছি এবং সেগুলোতে দেখেছি কিভাবে পিকওয়ার্কারের বিভিন্ন ট্যাক্স বা বিভিন্ন এই ধরনের কাজ কমপ্লিট করতে হয়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে আপনারা পিকওয়ার্কারে জব পোস্ট করবেন। পিকওয়ার্কারে আমি যখন কোনো জব পোস্ট করতে চাইলাম, তো সাধারণত আপনাদের মতো আমিও নতুন, আমি জানি না কিভাবে জব পোস্ট করতে হয়। তো সেটার জন্য আমি ইউটিউবে গিয়েছিলাম এবং সার্চ করেছিলাম হাউ টু পোস্ট এ জব ইন পিকওয়ার্কার বাংলা। দুঃখের বিষয় হলো বাংলাদেশি কোনো ভিডিওই পেলাম না যেটার মাধ্যমে বিস্তারিত পিকওয়ার্কারে কীভাবে জব পোস্ট করতে হয় সব কিছু দিয়েছে। এখানে পিকওয়ার্কারের নিজস্ব একটা ভিডিও আছে যেটার ভিতরে সম্পূর্ণ ওরা বুঝিয়ে দিয়েছে। তো আমি ইংলিশ বুঝি, সে কারণে হয়তো বা জিনিসটা আমি আয়ত্ত করতে পেরেছি, কিন্তু বাঙালি অনেকেই আছে যারা ইংরেজি জানেন না। তো সেই কথা ভেবেই ভাবলাম বাংলা ভাষায় পিকওয়ার্কারে কীভাবে একটি জব পোস্ট করতে হয় একটা ভিডিও তৈরি করে ফেলি। তো চলুন শুরু করি। ভিডিওটা একটু বড় হতে পারে কারণ অনেক ইনফরমেশন একসাথে দিতে হচ্ছে, তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। তো এখন জব পোস্ট করার জন্য সরাসরি আমরা এখানে পোস্টে জবে চলে যাব, এই যে উপরে। তো পোস্ট জবে ক্লিক করার পর সরাসরি আমাদেরকে এই পেজটিতে নিয়ে আসবে। তো এখানে যদি আপনারা খেয়াল করেন, চুজ ইউর টার্গেটিং জোন, মানে আপনি এখানে সিলেক্ট করবেন কোন দেশের মানুষগুলো আপনার কাজটা করবে। তো সেখানে আপনি যদি ইন্টারন্যাশনাল রাখেন, তাহলে পুরো পৃথিবীর সমস্ত দেশের মানুষ এই কাজটা দেখতে পারবে এবং করতে পারবে। বা ইউএসএ অ্যান্ড ওয়েস্টার্ন দিলে শুধু ইউএসএ অ্যান্ড ওয়েস্টার্নের মধ্যে এই যে দেশগুলো, এই দেশগুলোর মানুষগুলো এই কাজগুলো করবে। বা আপনি যদি মুসলিম কোনো কান্ট্রিতে করতে চান, তাহলে এটা সিলেক্ট করে রাখলে এখানে এই দেশগুলো সিলেক্ট হবে এবং এখানে এই কাজটা শো করবে। ধরুন আপনি ইন্টারন্যাশনালি কাজটা পোস্ট করবেন, তো সেক্ষেত্রে আপনি চাচ্ছেন যে ইন্ডিয়াতে আমি এই কাজটা করাতে চাই না, তাহলে এখানে সিলেক্ট অল কান্ট্রি ইউ ওয়ান্ট টু ইনক্লুড ফ্রম দ্য সিলেক্টেড জোন, মানে আপনি ইন্টারন্যাশনালি কাজটা পোস্ট করবেন ঠিক আছে, কিন্তু এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করে দিলে ইন্ডিয়াতে এই কাজটা শো করবে না। বা বাংলাদেশ, ভিয়েতনাম সিলেক্ট করে রাখলে এই তিনটা দেশে এই কাজটা শো করবে না এবং এই তিনটা দেশের লোক এই কাজটা করতে পারবে না। এটা হচ্ছে আপনি কোন কোন দেশ বাদ রাখবেন। ওকে, তো এখান থেকে যখন আমাদের ইন্টারন্যাশনাল একটা মহাদেশ সিলেক্ট করে কয়েকটা দেশকে আমি ব্যান করে তারপর এখানে অ্যাপ্লাই অ্যান্ড গো টু টেক্সটে যাচ্ছি। এখন আমাদেরকে, আমরা যে জবটা পোস্ট করব সেটার একটা ক্যাটাগরি, নির্দিষ্ট ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তো এখানে সাইন আপ আছে, কোনো ওয়েবসাইটে সাইন আপ, বা ফেসবুক লাইক কমেন্ট হলে ফেসবুক, বা ইউটিউবে কোনো ভিডিও ভিউ হলে সেটা ভিডিও মার্কেটিং হবে, বা সিপিএ মার্কেটিং হলে লিড হবে, বা মোবাইল অ্যাপ্লিকেশন ডাউনলোড হলে সেটা মোবাইল অ্যাপ্লিকেশন ডাউনলোড হবে। তো আপনার কাজের ক্যাটাগরি অনুযায়ী এখান থেকে ক্যাটাগরি নির্বাচন করবেন। যদি আপনার ক্যাটাগরির সাথে এখানে কোনোটা ম্যাচ না করে, সেক্ষেত্রে আপনি আদার ব্যবহার করতে পারেন। তো আমি এখান থেকে ফেসবুকের একটা পেজে লাইক নিব, যেখানে ফেসবুক সিলেক্ট করলাম। এবং ফেসবুকের সাব ক্যাটাগরিতে আছে যে আমি ফেসবুকে কী কাজ করাবো। সেখানে গ্রুপে জয়েন করাতে পারি, পোস্ট করাতে পারি, ফ্রেন্ড অ্যাড করাতে পারি, পেজে লাইক নিতে পারি। তো এখানে বিভিন্ন রকম ক্যাটাগরি আছে। তো সেখান থেকে আমি আমার একটা পেজে লাইক নিব। তো আমি ফেসবুক লাইকে ক্লিক করে এখানে ক্যাটাগরি, মূল ক্যাটাগরি ফেসবুক, এবং সাব ক্যাটাগরি আমি ফেসবুকে কী করাবো সেটা হচ্ছে ফেসবুকে লাইক নিব। ওকে, তারপর নেক্সটে যাব। এখন আমাদেরকে এখানে জবের যেই ক্যাটাগরিগুলো আছে, যেমন এখানে যদি দেখেন যে আমাদেরকে কী করতে হবে, এখানে ও বলে দিয়েছে চারটা স্টেপ আমাদেরকে ফলো করে কাজটা করতে হবে এবং এখানে আমাদেরকে প্রুফগুলো জমা দিতে হবে। তো এখন আমরা আমাদের জবে এখানে জব টাইটেলটা দিব। তো আমরা যখন পিকওয়ার্কারে যাই, তখন এই যে জবগুলোর একটা টাইটেল আছে, তো এই টাইটেলটা এখানে দিতে হবে। তো এখানে আমি জব টাইটেল দিচ্ছি ফেসবুক লাইক এ পেজ, ফেসবুক লাইক এ পেজ, এটা এরকম উপরে দেখাবে। ওকে, জব টাইটেল দিলাম। তো এখন আমাদের এখানে যেই ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে, ইনস্ট্রাকশনগুলো আমরা এখন এই যে স্টেপ 1 2 3 4 5, আপনি চাইলে আরও বাড়াতে পারবেন, এই স্টেপগুলো আমরা এখানে অ্যাড করব। আমি সর্বপ্রথম দিচ্ছি গো টু, তারপরে লিংক দিচ্ছি গো টু, এটা হচ্ছে আমার ফেসবুক পেজের লিংক, মানে আমার পেজের লিংকে যাও। তারপর লাইক দ্য পেজ, আমার পেজটাতে লাইক করো,
টেকে স্ক্রিনশট শোয়িং ইউ লাইক মাই পেজ, মানে আমার পেজটা যে তুমি লাইক করেছো সেটার একটা স্ক্রিনশট নাও, মানে তুমি এই কাজ তিনটা করো। ওকে, তো এখানে আমি একটা নোট দিব, যাতে এখানে বলে দিয়েছে যে আপনার আইডিটা যাতে আপনার যে ফেসবুক আইডি থেকে আপনি লাইক দিবেন সেটা যাতে রিয়েল হয় এবং সেটাতে পিকচার এবং অ্যাক্টিভিটি থাকে। তো এখানে যদি আপনাদের আরও কিছু স্টেপ থাকে সেটা আপনারা এখানে অ্যাড করবেন, তো আমার নেই। তো আমি এখানে একটা নোট দিব, এটা অপশনাল, আপনি দিলে দিতে পারেন না দিলে নাও দিতে পারেন। তো এখানে আমি নোটটা অ্যাড করে দিলাম যে আপনার আইডিটা অবশ্যই অরিজিনাল একটা ফেসবুক আইডি হতে হবে এবং সেটার পিকচার এবং ফ্রেন্ড লিস্টে ফ্রেন্ড সব কিছু থাকতে হবে। যদি এরকম না হয় আমি আপনাদের কাজটাকে আনস্যাটিসফাইড করব, সেটাই লেখা আছে এখানে। ওকে, এখন আমি এখানে কি করতে হবে সেটা তিনটা স্টেপ দিয়েছি, একটা নোট দিয়েছি, এটা মেনে কাজ করবেন। এখন কাজ করা শেষ হলে আমি কি প্রুফ তাদের কাছে চাই সেটা এখানে এই প্রুফের ভিতর সিলেক্ট করে প্রুফে দিতে হবে। তো আমি এখানে নেম অফ দ্য পেজ, মানে স্টেপ ওয়ানে আমার ওয়ার্কার যে পেজে লাইক দিব সেই পেজের যে নামটা থাকবে সেটা আমাকে দিতে হবে। তারপর স্ক্রিনশট শোয়িং ইউর লাইক মাই পেজ, যে স্ক্রিনশটটা ওরা নিবে সেটার একটা স্ক্রিনশট দিবে, লাইকের একটা স্ক্রিনশট দিবে। ওকে, দুইটা প্রুফ এনাফ আমার জন্য। তো আপনাদের আরও প্রুফ প্রয়োজন হলে আপনারা এখান থেকে অ্যাড করে নিতে পারবেন, ট্রিপ প্রুফ, স্ক্রিনশট প্রুফ। তো এখানে একটা স্ক্রিনশট আমরা নিব, এখানে টেক্সট প্রুফ, নেম অফ দ্য পেজ, মানে এখানে ওয়ার্কার আমাকে পেজের নামটা লিখে দিবে, অর্থাৎ এই প্রুফের সেকশনটাতে আমাদেরকে টেক্সট প্রুফ দিতে হবে। দেন স্ক্রিনশট শোয়িং ইউ লাইক মাই পেজ, এখানে যেহেতু একটা স্ক্রিনশট আমি চেয়েছি এখানে অবশ্যই আমাদেরকে স্ক্রিনশট প্রুফ সিলেক্ট করে দিতে হবে। সেভাবে আপনি যতটা প্রুফ এখানে দিবেন সবগুলোর ক্যাটাগরিটা সিলেক্ট করে দিবেন, সেটা কি স্ক্রিনশট নাকি সেটা টেক্সট প্রুফ। তো অলমোস্ট ডান, এখানে যা যা ছিল টেক্সট টাইটেল এবং রিকোয়ারমেন্ট প্লাস নোট প্লাস আমি কি প্রুফ চাই সেটা, এখন আমি নেক্সটে ক্লিক করব। এখানে এসে আপনাদেরকে আপনাদের কয়টা কাজ করাতে চান এবং সেটার পেমেন্ট সম্পর্কিত বিস্তারিত সব কিছু পাবেন। তো এখানে লেভেল স্টার্টার, মানে নতুন কোনো ইউজার এসে আপনার কাজটা করতে পারবে, বা অ্যাডভান্স দিলে মিডিয়াম, বা এক্সপার্ট দিলে যারা পুরাতন লোক তাদের মাঝেই কাজটা শো করবে। তো ফেসবুক লাইক স্টার্টার এনাফ, চলে। তারপর ওয়ার্কার, এখানে স্পিডটা 1000ই থাকবে, এটার দরকার নাই। ওয়ার্কার নিড, এখানে ওয়ার্কার নিড আপনি সর্বনিম্ন 25 থেকে শুরু করে সর্বোচ্চ যত খুশি সেটা আপনি সিলেক্ট করতে পারেন, সর্বোচ্চ যত পারেন, নিচে সর্বনিম্ন 25। দেন ওয়ার্কার উইল আর্ন, এখানে হচ্ছে আপনার এক একটা ফেসবুক লাইকের বিনিময়ে আপনি কত ডলার ওয়ার্কারকে দিচ্ছেন সেটা এখানে সিলেক্ট করতে হবে। আপনি চাইলে সেখানে $1, $2 যা খুশি দিতে পারেন, 2 সেন্টের নিচে পারবেন না। পিকওয়ার্কারের এক একটা পেজ লাইকের সর্বনিম্ন রেট 2 সেন্ট, তো 2 সেন্টের নিচে দেওয়া যাবে না, উপরে আপনি চাইলে বেশি দিতে পারবেন। ওকে, আমি 2 সেন্ট দিব একটা ফেসবুক লাইকের জন্য এবং আমি 25টা লাইক নিব, তো সেক্ষেত্রে আমার 50 সেন্ট দরকার হবে। রিকোয়ারমেন্ট স্ক্রিনশট, আগের পেজে আপনারা দেখেছেন, আগের পেজে এখানে আমি একটা স্ক্রিনশট চেয়েছিলাম, তাই এখানে আমি একটা স্ক্রিনশট সিলেক্ট রাখবো। যদি আমি 2টা স্ক্রিনশট চেয়ে থাকি তাহলে এখানে 2 দিব। সেক্ষেত্রে স্ক্রিনশট যদি বেশি হয়, স্ক্রিনশট অনুযায়ী আপনার কাজের রেটটাও একটু পিকওয়ার্কার বেশি নেয়, তো চেষ্টা করবেন স্ক্রিনশট কম রাখার জন্য, এটার প্রয়োজন নেই। এখানে এসে 7D রাখবেন এবং অটোরেট টাক্সে এসে এই প্রথমটা ক্লিক করে রাখবেন। আমরা ম্যানুয়ালি টাক্স রিভিউ করব, পিকওয়ার্কার রিভিউ করলে তো দেখা যাচ্ছে যে যেটা হয়নি সেটা ওরা ওকে বলে দিবে, তো আমরা নিজেরা দেখব এবং যেটা স্যাটিসফাইড হবে সেটাকে স্যাটিসফাইড করব এবং যেটা রিজেক্ট হবে সেটাকে রিজেক্ট আমরা নিজের হাতে করব। ওকে, এখন দেখুন এখানে এস্টিমেট জব কস্ট, এখানে জবের জন্য যা খরচ হচ্ছে সেটা আমার এই স্পেন্ডেবল ব্যালেন্সে নেই, তো তার জন্য আমরা এখান থেকে ডিপোজিট করতে পারি, মানে আমাদের হাতের টাকা মাস্টার কার্ড কিংবা বিভিন্ন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পিকওয়ার্কারে ডিপোজিট করতে পারি, প্লাস ইউএস আর্নিড ব্যালেন্স, এটার মাধ্যমে আমরা আমাদের যেই যে আর্নিং যেই ব্যালেন্সটা আছে যেটা আমরা উইথড্র করে নিতে পারি সেটাকে স্পেন্ডেবল অ্যাড করে সেটা দিয়ে আমরা এখানে আমাদের জব পোস্ট করতে পারি। তো ডিপোজিটের অপশনটা যদি আমরা আপনাদেরকে দেখাই,
এখানে ডিপোজিট, ক্রেডিট এবং ডেবিট কার্ড, আপনার মাস্টার কার্ড থাকলে বা ভিসা কার্ড থাকলে সেটার মাধ্যমে $10 থেকে শুরু করে $1,000 পর্যন্ত আপনি ডিপোজিট করতে পারবেন। আমরা এখন ডিপোজিট করব না, আগে বাড়ছি না। পেপ্যালের মাধ্যমে ডিপোজিট করতে পারবেন সর্বনিম্ন 10 থেকে শুরু করে, সবগুলোই 10 থেকে শুরু করে 1,000 পর্যন্ত। ক্রিপ্টো কারেন্সি আছে, স্ক্রিল আছে, আরটিএম, তারপর একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে আপনি ট্রান্সফার করে নিতে পারবেন। তো এভাবে আপনারা এখান থেকে পিকওয়ার্কারে পকেটের টাকা ডিপোজিট করে তারপর পোস্ট করতে পারেন। প্লাস আপনি ধরুন $10 কাজ করেছেন, এখন এই $10 আপনি পেমেন্ট নেবেন না, কিন্তু এটা দিয়ে আপনি আপনার কাজ করিয়ে নিতে যাচ্ছেন। তো সেক্ষেত্রে এখানে দেখুন একটা অপশন আছে, ইউজ আর্নেট ব্যালেন্স। আমি এটাতে ক্লিক করব এবং আমাকে বলতেছে যে আমার যে মেন অ্যাকাউন্টটা, আর্নিং যে ব্যালেন্সটা আছে এটা থেকে স্পেন্ডেবলে ডলারটা ট্রান্সফার হবে। তো আমি এখানে ইয়েস ট্রান্সফার একটা ক্লিক করে দিচ্ছি, ডান। দেখুন এখান থেকে আমার এই কাজটা কমপ্লিট করার জন্য যতটুকু দরকার ছিল অতটুকু কেটে এখানে যোগ করে দিয়েছে। তো দেখুন এখানে একটা গ্রিন সিগন্যাল এসেছে। তো এখন আমরা সব কিছু সিলেক্ট হলে অ্যাপ্লাই অ্যান্ড সাবমিটে যাব। এখানে আর একটু প্রবলেম হচ্ছে, ওরা দেখাচ্ছে যে প্রত্যেকটা স্ক্রিনশটের জন্য আমাকে 5 সেন্টের উপরে দিতে হবে। তো ঠিক আছে, আমি এটাকে 5 সেন্ট করে দিচ্ছি। এখন এখানে বলতেছে যে আরও ডিপোজিট করতে হবে। আমি এখান থেকে পিছনে গিয়ে আমার যে স্ক্রিনশটের যেই অপশনটা ছিল সেটা অফ করে দিব। স্ক্রিনশট চেয়েছিলাম, এটার এই প্রুফটা আমি খালি রাখবো, মানে আমি শুধু এখানে শুধু নেম পেজের নামটা নিব। ওকে, এই এটাও কেটে দিলাম। পেজে গিয়ে লাইক দিবে এবং পেজের নামটা, পেজে নামটা এখানে টেক্সট প্রুফ। ওকে, দেখুন এখন আমরা এখানে 2 সেন্টের মাধ্যমে জবটা পোস্ট করতে পারব। ওকে, অল ডান, আমাদের জবটা পোস্ট হয়ে গিয়েছে। তো এটা এখন পিকওয়ার্কারের যে স্টাফ আছে ওরা এটা এখন রিভিউ করবে। দেখুন পেন্ডিং দেখাচ্ছে, এটা রিভিউ করে যখন ওরা দেখবে যে আমার ওদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে ওগুলোর সাথে আমার জবের সব কিছু ম্যাচ করেছে, কোথাও কোনো গরমিল নেই, তো এরকম হলে ওরা কিছুক্ষণের মধ্যে প্রায় 10 থেকে 15 মিনিটের মধ্যে এটা রিভিউ হয়ে যায়। তো রিভিউ হয়ে গেলে এই কাজগুলোর মতো এই কাজগুলো মানুষ করতে থাকবে। দেখুন আমার এই কাজটা 25 জন পোস্ট করেছে, 25 জন করে ফেলেছে, এবং এইগুলা 25 জনের মধ্যে 20 জন করার পরপরই আমি কাজটা বন্ধ করে দিয়েছি। তো আমাদের জব পোস্ট করা হয়ে গিয়েছে। এখন দেখুন এই কাজটা ওরা রিভিউ করেছিল এবং এখানে ওরা এটা রিভিউ করে এটা পাবলিশড করেছিল পিকওয়ার্কারে, এবং কিছুক্ষণের মধ্যেই কাজটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। 25 জনের কাজ 25 জন করে ফেলেছে। এখন কিভাবে আমি যাচাই করব যে এই কাজটা 25 জন সঠিকভাবে করলো কিনা, বা তাদের স্যাটিসফাইড রেট বা আনস্যাটিসফাইড রেট কিভাবে করতে হয়, সেটা নিয়ে নেক্সট ভিডিও আসবে। তো সেটার জন্য অবশ্যই অপেক্ষা করবেন। তো বন্ধুরা, এইভাবেই চাইলে আপনারা পিকওয়ার্কারের জব পোস্ট করতে পারেন। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা ভিডিও ডিসক্রিপশনে দেয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে আমাদেরকে সেখানে প্রশ্ন করতে পারেন। সেই গ্রুপে পিকওয়ার্কার রিলেটেড বিভিন্ন কাজ এবং বিভিন্ন জিনিস নিয়ে আমরা নিয়মিত আলোচনা করে থাকি। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক মাস্ট সাবস্ক্রাইব করবেন, এবং এই ধরনের ভিডিও পেতে বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।